Hello everyone, good morning shobaike and welcome back to my channel Root of Bong Life. So ajke Sunday amra eshechi D-Mart e karon bari theke ashar shomoy onek am niye eschilam kacha am to tar ektu achar banabo bole to mosla pati kinte hobe tai amra D-Mart e eschi. So amader e pas theke ekhon bag lock kore bhitore jete hobe. Chalo jawa jak. কেনাকাটা হয়ে গেছে আমাদের এবার একটু আইসক্রিম খেয়ে তারপরে রুমের দিকে রওনা দেব রুমের কাছাকাছি চলে এসেছি প্রায় রুমে গিয়ে প্রথমেই আমের আচারটা বানিয়ে ফেলবো আমগুলোকে এবার আমি আচারের জন্য কেটে নেব আমগুলোকে ভালো করে ধুয়ে আমি তুলে নিচ্ছি এরপরে আমগুলোকে একটু হলুদ আর লবণ মাখিয়ে 2-3 ঘন্টা রোদে রেখে দেব যাতে আমের থেকে জলটা ভালো করে শুকিয়ে যায় এইভাবে আমগুলোকে আমি 2-3 ঘন্টা রোদে রেখে দিচ্ছি আমের জলটা শুকিয়ে গেছে এবারে আমরা আচার বানিয়ে নেব আচার বানানোর জন্য প্রথমে একটু পাঁচ ফোড়ন আর মৌরি শুকনো কড়াইতে ভেজে নেব এটাকে একটু ভেজে তারপরে গুঁড়ো করে নেব আচার হয়ে যাওয়ার আগে আগে গুঁড়োটা দিয়ে দিতে হবে এটা ভাজা হয়ে গেছে আমাদের দেখতে হবে পুড়ে না যায় তাই অল্প আঁচেই
নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলতে হবে। মশলাটা গুঁড়ো করে নিয়েছি, কড়াতে এবার তেল দিয়ে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে এই আমগুলো দিয়ে দেব। আমটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবারে আমি অল্প অল্প করে গুড় দিয়ে দেব। একদম লো ফ্লেমে গুড়টা দিয়ে দিতে হবে, নইলে লেগে যেতে পারে। আমটা প্রায় হয়ে এসছে, এর মধ্যে গুঁড়ো মশলাটা দিয়ে দেব। আমটা আমাদের হয়ে গেছে, এইভাবেই আমরা গ্যাস অফ করে রেখে দেব, কারণ ঠান্ডা হয়ে গেলে আর একটু মাখা মাখা হয়ে যাবে। আমাদের আমের আচার রেডি হয়ে গেছে, আপনারাও এভাবে বানাতে পারেন এবং বানিয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে।